আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিভার্স আমরা আজকে রম্বোস ও ট্রাপিজিয়াম এর দুই নম্বর ভিডিও নিয়ে এসেছি এটি তৃতীয় পর্বের তথা ম্যাথ্রি এর তৃতীয় অধ্যায় তো এইখানে আমরা এই চ্যাপ্টারটির অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করব তো প্রথমেই আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি রম্বসের কর্ণ দয় একটি হচ্ছে ছয় সেন্টিমিটার অপরটি হচ্ছে আট সেন্টিমিটার ক্ষেত্রফল কত ওকে তাহলে আমরা যা যা দেওয়া আছে সেগুলি প্রথমে পাশে লিখে নেব চাইলে আপনি এখানে লিখতে পারেন যে এখানে এত এত তারপরে লিখতে পারেন আমরা জানি কোনো সমস্যা নেই তবে আপনি চাইলে পাশেও লিখতে পারেন যে এখানে ডি ওয়ান কর্ণগুলোকে তো ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে একটি কর্ণ হচ্ছে ডি ওয়ান ডি ওয়ানের মানে সিক্স সেমি আমি ভাষায় দিলাম এখানে অবশ্যই ভাষায় থাকবে আর যদি সিএম থাকে মানে সেন্টিমিটার এইভাবে থাকে আপনি সি সিএম দেবেন আমি এটা সংক্ষেপে লেখার জন্য সিএম দিয়েছি এবং ডিটি হচ্ছে এইট সেমি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ডি ওয়ান ডি টু হাফ এখানে ডি ওয়ান এর মানে সিক্স ডি টু এর মান এইট আমরা যদি এটাকে কাটি তাহলে তিন আর তিন আসছে হয় আর আর এটা এটা সেন্টিমিটার ছিল ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি ক্ষেত্রফল হলে সর্বদাই বর্গ হয় আর যেহেতু সেন্টিমিটার একক দিয়েছে তাই সেন্টিমিটার দ্যাট ইজ দ্য অ্যান্সার আশা করি এটা করতে পারবেন এখন আমরা এর সেম কোয়েশ্চেনগুলো একটু দেখব তো এবার এখানে আমরা দুটি সেম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি একটি এসেছিল দু হাজার ছয় সালে এখানে রয়েছে কর্ণদয় একটা হচ্ছে দশ সেন্টিমিটার আর একটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল একশো বিশ সেন্টিমিটার একশো বিশ পর্ব সেন্টিমিটার সরি এটা চলে আসবে আপনি যদি করেন এটাও হাব গুণন ডি ওয়ান ইন্টু ডি টু এর সূত্রটা প্রয়োগ করে করতে হবে এরপরে পরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি চার সালে এসেছিল এখানে বলা হয়েছে কর্ণদয় একটা হচ্ছে বিশ সেন্টিমিটার আর একটা হচ্ছে পনেরো সেন্টিমিটার ক্ষেত্রফল কথা বেশ সেখানে আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া রম্বসের তো রম্বসের কর্ণ না কিসের কর্ণ সেটা তো বলা নেই আমি আসলে প্রশ্নগুলো সংক্ষেপণ করার জন্য এখানে জাস্ট কর্ণদয় দিয়েছি মানে এটা মূলত কিন্তু সেম কোশ্চেন এই প্রশ্নটার মতোই এখানে যেমন রম্বসের কর্ণদ্বয় ছিল এখানেও রম্বসের কর্ণদ্বয় থাকবে আপনাদের প্রশ্ন অবশ্যই রম্বস না ট্রাফিজিয়াম সেটার কর্ণ মানে কার কর্ণ সেটা অবশ্যই উল্লেখ করা থাকবে তো এটা রম্বসের কর্ণদ্বয় ছিল তো আশা করি এই অঙ্ক দুটি করতে পারবেন বৃহস এবার আমরা পরের আরেকটি প্রশ্ন যাবো এখানে কর্ণদ্বয় অর্থাৎ এখানেও কিন্তু কর্ণ দিয়ে দিয়েছে দিয়েছে অর্থাৎ একটি আর একটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার বলছে বাহুর দৈর্ঘ্য কত অর্থাৎ এর আগের অঙ্ক ক্ষেত্রফল চেয়েছে তাই আমরা ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করেছিলাম এবার আমরা বাহুর দৈর্ঘ্য চেয়েছি তাই বাহুর দৈর্ঘ্যের সূত্র প্রয়োগ করবো তার আগে যেটা যেটা দেয়া আছে সেটা আমরা পাশে লিখে নেব চাইলে আপনি এখানে লিখতে পারেন এখানে ডি ওয়ান ইজ তিরিশ সেন্টিমিটার আমি সংক্ষেপে লেখার জন্য সিএম দিলাম আপনারা ভাষায় সেন্টিমিটার দেবেন প্রশ্নে যদি ভাষায় থাকে তাহলে আপনি এখানে ভাষায় দেবেন অর্থাৎ সেমই দেবেন আর যদি ইংরেজিতে এইভাবে সিএম থাকে তাহলে আপনি সিএম দেবেন আমি সংক্ষেপে লেখার জন্য সিএম দিলাম ডি টু হচ্ছে চল্লিশ সিএম আমরা জানি

এটা তো আপনার ক্ষেত্রফল বা যে বর্গ সেন্টিমিটার হবে ফলে এখানে শুধুমাত্র সেমই হবে আমি সেম দিলাম আপনি সেন্টিমিটার দেবেন দ্যাট ইজ দ্য অ্যান্সার আমরা এর সেম কোয়েশ্চেনগুলো এখন একটু দেখে নেব তো এখানে আমরা সেম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি একটি রম্বসের কর্ণ দয় বারো ও ষোলো এখানে অবশ্যই একক দেয়া থাকার কথা ছিল সেন্টিমিটার বা মিটার যাই হোক একটা দেওয়া থাকবে যদি না থাকে তাহলে আমরা শুধু একক ইউজ করবো যেমন এখানে বারো ষোলো দিয়ে কোনো একক দেয় নাই সেক্ষেত্রে উত্তরে দেখেন একক লেখা হয়েছে এখানে মূলত বাহুর দুর্গ চেয়েছে ভাবে বাহুর সূত্রটা প্রয়োগ করবো তাহলে চলে আসবে এরপরে আরেকটাতে দিয়েছে কর্ণদয় বাহুর দৈর্ঘ্য কত এই ক্ষেত্রে মিটার এরপরে আরেকটি প্রশ্ন দিয়েছে কর্ণদয় তিন এবং চার মিটার বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য টু পয়েন্ট ফাইভ মিটার এইভাবে আপনি আগের অঙ্কটির বা আগের সূত্রটাই প্রয়োগ করবেন চলে আসবে ইনশাল্লাহ করতে পারবেন আমরা পরের প্রশ্নে যাব তবিবাস এবার যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি একটি রম্বসের অর্ধকর্ণদ্বয় তিন মিটার এবং আরেকটি হচ্ছে চার মিটার এর পরিসীমা কত বিবাস অর্ধকর্ণ দিয়ে তো আমার কোনো সূত্র নেই আমার যদি একটা কর্ণের অর্ধেক দেয়া থাকে তাহলে পুরো কর্ণটাকে আমি বের করতে পারবো না যেমন প্রথম কর্ণটার অর্ধেক হচ্ছে তিন তাহলে পুরো কর্ণটা হচ্ছে তিন দুগুণ ছয় ফলে আমরা এখানে লিখতে পারি যে এখানে ডি ওয়ান ইজ ইকুয়াল থ্রি গুণন টু ইজ সিক্স সেন্টিমিটার আর ডি টু হচ্ছে আরেকটা একটা অর্ধকর্ণ ছিল চার মানে কর্ণের অর্ধেক অপর কর্ণটার অর্ধেক ছিল চার তাহলে সেটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু অপর কর্ণটা চলে আসবে ফলে এটা হবে আট সেন্টিমিটার ফলে কোনো প্রশ্নে যদি অর্ধকর্ণ দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে পুরা কর্ণ বানায় নেব সমস্যাকে দুই দ্বারা গুণ করে দেব এখন মূলত আসলে চেয়েছে কি সেটা জানার বিষয় চেয়েছে হচ্ছে পরিসীমা আমরা রম্বসের পরিসীমা সূত্র জানি ফোর এ রম্বসের পরিসীমা হচ্ছে ফোর এ বাট আমি পরিসীমা বের করতে গেলে অর্থাৎ ফোরে যদি আমি বের করতে যাই তো আমার এটা তো নাই আমার তো দিয়েছে টি ওয়ান ডি টু এ ছাড়া তো আমি পরিসীমা বের করতে পারবো না তার মানে এখানে কিন্তু ওরা প্রকাশ্যে পরিসীমা চাইলেও এখানে মূল কোয়েশ্চেনটা কিন্তু আমার বাহুর কারণ বাহুর ছাড়া পরিসীমা কখনোই সম্ভব না বের করা এখানে হিডেন কোশ্চেন হচ্ছে বাহুর বের করা ফলে আমরা প্রথমে আমরা লিখবো আমরা জানি হাফ রুডোবার ডি ওয়ান এর মান হচ্ছে সিক্স স্কোয়ার মানে ডি ওয়ান স্কোয়ার আর ডি টু এর মান হচ্ছে আট তাহলে আট এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার চলে আসবে হচ্ছে পাঁচ মিটার আপনি এটা অবশ্যই হাফ চাপবেন রুট চাপবেন ব্রাকেট দিয়ে সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার করবেন একেবারে পাঁচ চলে আসবে অথবা আপনি ভেঙে ভেঙে করতে পারেন যেটা ছয় ছয় ছত্রিশ প্লাস আট আটা চৌষট্টি হুম চৌষট্টি আর ছত্রিশে হচ্ছে একশো একশো রুট হচ্ছে পঞ্চাশ সরি একশো রুট হচ্ছে দশ দশকে হাফ করলে হয় পাঁচ আপনি এভাবে ভেঙে ভেঙে করতে পারেন কিংবা যেহেতু দুই মার্কের জন্য এটি একবার সংক্ষেপে করে দিতে পারেন তো এইটা আমার বের হলো বাহুর এ বাহুর দুর্গ তো এ বা এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমার বের হলো কিন্তু এ অতএব আমার কাছে চেয়েছে পরিসীমা তাহলে পরিসীমা বের করে শেষ করতে হবে অঙ্কটি অঙ্ক এ মিটার হবে সরি সেন্টিমিটার হবে কারণ একক ওরা সেন্টিমিটার দিয়েছে ইকুয়াল ফোর গুনন ফাইভ সেন্টিমিটার ইকুয়াল টোয়েন্টি সেন্টিমিটার দ্যাট ইস অ্যান্সার অঙ্কটা বেশ বড় হয়ে গেল এই জন্য দেখেন আপনি ছোট করে করবেন দুই মার্কের জন্য তো তবে করতে পারেন কোনো সমস্যা নেই অনেক সময় লাগবে তা কিন্তু না আমরা এই চ্যাপ্টারটির কোয়েশ্চেনে যাব না লাস্ট কোয়েশ্চেন না আর প্রশ্ন পাবো রম্বস সংক্রান্ত যে প্রশ্ন তার লাস্ট কোয়েশ্চেনে যাব আর এই মাত্র যে প্রশ্নটি করলাম সেটার কোনো সেম প্রশ্ন আসেনি তাই আমি সেই প্রশ্ন করে দিচ্ছি না আর আমার মনে হয় আপনারা যদি ওই প্রশ্নটি মানে যেটা করে দিলাম সেই প্রশ্নটি না আসে সেম অপর একটি প্রশ্ন আসে আপনি কিন্তু সেটি করতে পারবেন ইনশাল্লাহ আমরা দেখি এই প্রশ্নটাতে কি বলছে বলছে একটি রম্বসের ক্ষেত্রফল একাশি বর্গমিটার একটি রম্বসের ক্ষেত্রফল দিয়েছে একাশি বর্গমিটার এবং এর ভূমি দিয়েছে সাতাশ মিটার আমরা জানি রম্বসের ভূমি যা অন্য বাহুতা বলেছে উচ্চতা কত এখন কি কি দিয়েছে সেটা এখানে লিখে রাখি এখানে ক্ষেত্রফল একাশি বমি বমি হচ্ছে বর্গমিটার এরপর ভূমি সাতাশ মিটার আমরা জানি এখানে রম্বসের কথাটি না লিখলেও চলবে রম্বস আমরা যে হিসেব কার করতেছি সেটা তো প্রশ্নে লেখাই আছে আমরা এই প্রশ্নটা হয়তো উত্তর করছি তারপর আমি লিখে দিলাম এটা লিখলে ভালো হয় না লিখলে যে খুব ক্ষতি হবে তা কিন্তু না তারপর যেন রম্বসের উচ্চতা ইজ ইকুয়াল ক্ষেত্রফল বাই বাহু অথবা ভূমি মানে যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা ইউজ করব বাহু ইউজ করতে পারি ভূমিও ইউজ করতে পারি প্রশ্নে যেহেতু ভূমি কথাটা ইউজ করেছে তাই আমরা এখানে ভূমি লিখবো তাহলে ক্ষেত্রফল বাই ভূমি আর মানটা বসায় দেওয়া যাক একাশি ডিভাইড বাই সাতাশ এটা কাটাকাটি করলে হবে থ্রি মিটার এককে রয়েছে তাহলে এটা অবশ্যই মিটার হবে এখানে আপনার আগে থেকেই মিটার বা একক লেখার কোনো দরকার নেই সবশেষে আপনি হিসেব করে যে মিটার মানে যে অ্যান্সারটা হওয়ার কথা মিটার হলে মিটার দেবেন সেন্টিমিটার হলে সেন্টিমিটার দেবেন এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার বেস এবার আমরা শেষ কোশ্চেনে যাব শেষ কোয়েশ্চেনটি ট্রাপিজিয়ামের একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি কি আছে সেখানে তো বেস আমরা এখানে প্রশ্নটিতে দেখতে পাচ্ছি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার এবং এর সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি দিয়েছে তিরিশ সমান্তরাল বাহু বলতে আমরা যদি একটা ট্রাপিজিয়াম এখানে আমি আসলে আপনার চিত্র দিতে হবে না আমি আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি ধরেন এটা একটা ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহু একটা এ একটা বি এই সমতাল বাহুদয়ের সমষ্টি মানে এই বাহুটা এই বাহুটা এ প্লাস বি দিয়েছে তারা সেমি আর ক্ষেত্রফল দিয়েছে এই 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 প্রপার্টিগুলো একটু পরে বুঝে নিয়ে আপনাকে আলাদা করে নিতে হবে তাহলে এটা আমরা সমাধান করি কি দেওয়া আছে সেটা আগে লিখি এখানে ক্ষেত্রফল দুইশো চল্লিশ বস এম জায়গা হচ্ছে না আমি ছোট করে লিখে দিলাম বস এম আপনারা ঠিক করে লিখে দেবেন অর্থাৎ এটা বর্গ সেন্টিমিটার এরপর এ প্লাস বি ইকুয়াল দিয়েছে তিরিশ সেমি হুবহু আপনি এভাবে দিতে পারেন আর আমরা জানি ট্রাপিজিয়ামের উচ্চতা টু গুণন ক্ষেত্রফল বাই এ প্লাস বি টু গুণন দুশো চল্লিশ বাই তিরিশ এটা তার এটা রেখাটা দিলাম তিন আসছে চব্বিশ আট দুগুণ ষোলো এটা সেন্টিমিটার এককে রয়েছে আর এটা উচ্চতা উচ্চতা তার ক্ষেত্রফল না সুতরাং এখানে সেন্টিমিটারে থাকবে দ্যাট ইজ দ্য অ্যান্সার বেয়স আশা করি আপনি রমবোসিজমের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সহজে করতে পারবেন আমি এখানে যতটা সম্ভব গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর যে প্রশ্নটা যেখানে করে দিয়েছে তার সেম প্রশ্নগুলোর সাথে সাথে দেখিয়ে দিয়েছি সেটার উত্তরগুলো পাশে লেখা আছে আপনি সুন্দর করে ট্রাই করেন কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন পারলে ম্যাসেঞ্জারে যুক্ত হয়ে জানাবেন আমার ম্যাসেঞ্জার মূলত বিডি ম্যাথেনিক গ্রুপ দিয়ে দেওয়া আছে ম্যাসেঞ্জার গ্রুপ এখানে অ্যাড হয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার ফেসবুক লিংক দেওয়া থাকে সেখানে আপনি ইনবক্স করতে পারেন মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে দিতে পারেন আপনি দেখা গেল আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনার আইডি প্রোফাইল লক প্রোফাইল লক করা আইডি আমি আসলে একসেপ্ট করি না আপনাকে অবশ্যই ইনবক্সে জানাতে হবে তাহলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো এবং দেন আপনার সাথে আমার কথা হবে এবং আপনার প্রবলেম যাই থাক না কেন ইনশাআল্লাহ অনেকেই বা অনেকেই না মোটামুটি সবাই আমার সাথে যুক্ত হয় সবার সাথে আমার কথাবার্তা হয় সো আপনিও যুক্ত হতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক অঙ্কগুলো করেন সেম প্রশ্নগুলো করেন এরপরে আমরা রম্ব সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে কাজ করবো এরপরের ভিডিওতে তো যাই হোক ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ